আমার নিককার ফরহেজগার সালিহিন মুত্তাকিন বান্দাদের জন্য এই পৃথিবী তৈরি করেছি দুনিয়া বানাইছে আজকে আমাকে দেখার মত আমাকে আল্লাহ বলার জন্য রে ইসরাফিল আমার একটা বান্দা পৃথিবীতে বেঁচে নাই কাজে এই পৃথিবী আমার আর দরকার না দেরে দে তোর বাঁশি বাজাইয়া দে আমি দুনিয়া কিয়ামত করে দিব কেন না মুসলমান হলো দুনিয়ার দুলা পঞ্চাশ জন বর যাত্রী যদি মেয়ের বাড়িতে যায় পালকি গাড়ি গুড়ি লইয়ে গেছে এখন মেয়ের বাপে ঘট করে জিজ্ঞাসা করে মিয়া দুলা কই আর দুলালো তো একটা মোটামুটি মার্কা থাকে হ্যাঁ না এক নম্বর মার্কা একটা মুকুট থাকে মাথার এই মুকুট আর ওই দিন কারো থাকে না হাতে দুই একটা মেহেন্দির ফোঁটা ফোঁটা থাকে তারপরে দুলা একটু মাথা নিচা করে থাকে আর রুমাল ঘাড়ের উপরে আবার ওগা রুমাল ছোট্ট রুমাল দিয়ে এইভাবে নাক মুখ ঘুরা রাহে দুলা মাসে বুঝে যে দেখাইয়া দন লাগে না এই দুই দুলা কি বলেন ঠিক না একটা নমুনা আছে এই নমুনার তো কেউ নাই যারা আইছে সব গলা টান করে হাঁটতে আছে গটকে কে দেখেন দুলা মিয়া তো আনি না বলে কেন কই যে দেখেন পঞ্চাশ জন সব শিক্ষিত উনি ডাক্তার উনি ইঞ্জিনিয়ার উনি ব্যারিস্টার উনি চেয়ারম্যান উনি মেম্বার এখানে বিএ ভাষার নিচে কেউ নাই কিন্তু দুলা মিয়া তো ছয়বারে মেট্রিক ফেল করে নন মেট্রিক ছয়বার মেট্রিক ফেল করে দুলা মিয়া নন মেট্রিক কাজেই তারে এই গ্রুপের মধ্যে আনলে আমাকে সমাজের ইজ্জত থাকে না এই শিক্ষিত লোকের বিদায় আমরা দুলা আনি না আচ্ছা বাবা দুলা না আনলে কোন আয়োজন হইব বিয়া শাদী হইব মেয়ের বাপ যদি সরল সোজা মানুষ হয় তাহলে বলবো যে আপনারা জান গিয়া দুলা যখন আসে তখন যা কিছু হওয়ার হবে আর আমাকে বালুঘাটের মানিক মেম্বারের মতো যদি হয় কেউ চিনেন হয়তো মানিক মেম্বার এরকম শক্তি নাই এবার অপারেশন হয়ে আছে মাদ্রাস থেকে তবুও মোটামুটি বলছেন না হাতি হুইয়া থাকলো ঘোরার তো নোসা হাতি যদি শুয়েও থাকে তবু ঘোরার তরে পোষা দেখা যায় মানিক মেম্বারের মতো মানুষ এই যে কোনই শুরু করতো এম এ ভাষার ডাক্তার বিয়ে ভাষ মানত না বেকুবেরা দুলা ছাড়া কাইজত কে কারণ বিয়ার উচিলই তো দুলা দুলা ছাড়া কোনো কাম হইব মেসাম রিসালাতুল আনাসিউদ্দিন ইসলামী একটা পয়েট্রি কিতাব মিশরের শায়ের আন্তার বিন সাদ্দাদের লেখা মিশর আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় তো আমাদের এই উস্তাদ ছিলেন সিরিয়া নিবাসী শেখ নাজমি উনি পড়াইতেন আল্লামা ডক্টর মরহুম ইকবাল এই কবিতাগুলাকে উর্দুতে আবার অনুবাদ করেছেন কবিতাগুলো হলো খুব সংক্ষেপে কয়েকটা বলি আসিলু নাসিনু লানা ওয়াল আরব লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা আদহাল ইসলাম লানা দিনা ওয়া জামিউল কাউনি লানা ওয়াতানা তাওহীদুল্লাহ লানা নূরুন আদান্নার রুহালাহু সাকানা আল্লাহ উর্দুটা হলো চীন আরব হামার হিন্দুস্তান হামার মুসলিম হে হাম ওয়তন হে সারা জাহান হামার তাওহীদ কি আমানত হে ইয়ে সিনো মে হামারে খঞ্জরে হিলাল কা হে কৌমি নিশা হামারা সুবহানাল্লাহ চীন আরব পাকিস্তান হিন্দুস্তান জার্মান জাপান রাশিয়া আমেরিকা এই বিশ্বের প্রতিটা কদম জমিনের মালিক হলো একমাত্র মুসলমান বলেন সুবহানাল্লাহ তার দলিল হলো সতেরো পারার আয়াত আল্লাহ বলেন আন্নাল্লাহ আরদা ইয়ারিসুহা ইবাদিয়া সালিহ এই দুনিয়ার জমিনের মালিক আমার সালিহীন নেককার বান্দাগণ বলেন সুবহানাল্লাহ কাজী রাসূল পাক বলেন
لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله جي بول جنطب اكتا مسلمان الله بلا جنطك بي تدخل قيامت حبلا كنتو جي دين الله دكار اكتا منوشو تحق بنا دنیا كنتو كوتي كوتي كافر يهودي نشالا تحق بي الله بول من اسرائيل دي আমাকে ডাকার আর কেউ নাই তোর বাঁশি বাজাইয়া দে আমি দুনিয়াটা কিয়ামত করে দেই তো মুসলমান হলো কি দুনিয়ার দুলা দুলা রসুলায় যেমন পঞ্চাশ জন একশো জন দুইশো বাইশও খায় বিলিয়ে খায় কুকুরে খায় ফকির মুসাফিরে খায় আত্মীয় স্বজনরা খায় কি কর দুলা এবং দুলাই না রসুলায় দুলার আরুস এবং আরিস দুলাও দুলাহিনের রসিলায় সবাই খায় আর যদি মেয়ের বাড়ির খবর যায় ছেলের বাড়ির খবর পাঠায় যে আজকের যিনি বউ হওয়ার কথা ছিল যার সাথে ওই আপনার ছেলের বিবাহের মেয়েটা খুব হঠাৎ করে সকালবেলা মারা গেছে তাহলে উৎসব থাকবো আর দোনো বাড়িটা বন্ধ হইব না কারণ কেউ যাইব না খাওয়ার লিগে গেল গ্লাস কবরে দেওয়ার জন্য যাবে খাওয়ার লই আর কেউ গুর গুর করতো না যার এদের সরব এখানে খাওয়ার লেগে খাওয়ার লই অন্যায় তো মুসলমান হলো দুনিয়ার দুলহা যতদিন মুসলমান আছে দুনিয়া আছে যেদিন মুসলমান থাকবে না দুনিয়া থাকবে না বুশের মাধুরি আর হুশের মাধুরি যত মাসের মাধুরি আছে সব শেষ হয়ে যাবে কারো মাতাব্বরি থাকবে না দুনিয়ার ধ্বংস হয়ে গেল তো ভাইরা আমার আশের আল্লাহর পথে আপনারা জানেন এই যে মাদ্রাসাটা রুচিলায় বছর একবার আপনাদেরকে কষ্ট দেওয়া হয় এই ধিপাসিবার ভিতরে বসেন আপনারা কত কষ্ট করে কিন্তু আমি দেখছি একটা জিনিস আমি কত বুড়ো হয়ে গেছি সরকার দেখেন না পেলে চল্লিশ চল্লিশ বছর হয়ে গেলে গিয়া চল্লিশ বছরে বেটারে বিয়া করাই তো বেজাল কী কর মায়ে ওই দিত চল্লিশ বছর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আপনারা শুনেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডের ভিতরে ঢেলেছিল শুনছেন না কিন্তু চার হাজার লোক একটা চরক গাছের সঙ্গে চরক গাছ ক্যারেনকে ইংরেজিতে ক্যারেন বলে আরবিতে মিলজিক বলা হয় আর বাংলায় আমরা চরক গাছ বলি এক মাইল প্রস্থ দৈর্ঘ্য বিশাল এলাকা নিয়ে হ্যাঁ প্রায় আধা মাইল উঁচা লাকড়ি দিয়ে আধা মাইল উঁচা করে আগুন জ্বালিয়ে দিয়েছে বিরাট একটা গাছ মাঝখানে বসায়া ওই গাছের রশি আইনা ইব্রাহিম নবীর কোমরে বাঁধছে এটা ঘুরে আনে আগুনে ফেলে বেবিলনের চার হাজার যুবক এই গাছটা টানতেছে উপরে উঠে না ইবলিস শয়তান পাগড়ি পুগড়ি বান্ধা বৈরা দরবেশ সাইজা নমরুদের কাছে আইসা বাদশা চার হাজার কেন সারা বেবিলনের মানুষ যদি টানে তবে এই গাছ উপরে উঠবে না বলে কারণ কি দরবেশ সাহেব কারণ হলো এই ইব্রাহিম এর আল্লাহর কতগুলো অনুচর আছে ফেরেশতা নামে ওরা ওই গাছটা ধরিয়া রাখে কাজী গাছ উপরে উঠা সম্ভব নয় কয় দরবেশ সাহেব আপনার কাছে কোনো বুদ্ধি টুদ্ধি আসি না আমি বুদ্ধির লিগেই তো আইছি আমার নামই আবুল বুদ্ধি আমি বুদ্ধির বাপ বুদ্ধির বাপই তুইলাম আমি আচ্ছা এরম বিপদগ্রস্ত লোক এরম দাড়ি টুফি আল্লাহ ফাগরি আল্লাহ সেরে শাস্তি দিতে হইলে কেমন কেমবে কি করণ লাগবো না লাগবো এটির বুদ্ধি আমি দেই বেশি তো একটা বুদ্ধি দেন কবুদ্ধি হইল এই সব মুহূর্তে ইব্রাহিমের উলঙ্গ করে ফেলো ফরনের কাপড়টা খুলে ফেলো কারণ ফেরেস্তার আবার এমন জাত ওরা উলঙ্গ মানুষ দেখতে পছন্দ করে না একটা ল্যাংড়া মানুষ দেখলে দাঁড়ে গেছে থায় না সব দৌড়ে যায় গে এই জন্য আরব দেশে যারা আরব গেছেন সৌদিতে হোক আরবের যে কোনো প্রান্তে একদিনকার শিশু বাচ্চাকে তারা উলঙ্গ রাখে না একটা কাপড় দিয়ে তার সরব ঢাইকা রাখে একটা ফ্যান ফড়ে রাখে আর আমাদের শত বারো চোদ্দ বছর ফোলা ফোলের তো লাভ দিয়ে ভানি থরে লেগডা ফরায় বিয়া করা দিত আসে না এবার
আরব দেশে একদিনের বাচ্চাও তারা উলঙ্গ রাখে না কারণ কি উলঙ্গ থাকলে ওইখানে ফেরেশতা আসে না মানুষের সতর দেখাটা ফেরেশতারা বড় তারা লজ্জিত হয় তারা আর সেখানে থাকে দেখেন কেমন শয়তানের বুদ্ধি ইব্রাহিমের উলঙ্গ করো কাপড়টা খুলো ফেরেশতা গেলেই তো গাছ উঠে দেব আর ভাইরা আমার সঙ্গে সঙ্গে নমরুদ বিরাট এক গাঁটি টাকা ভাও করে গাঁটটি বান্ধিয়া বলে এই গাঁটটির টাকা যা আছে যত হাজার যত লাখ ওই ব্যক্তিকে দেওয়া হবে যেই ব্যক্তি এই মুহূর্তে ইব্রাহিমের পরনের কাপড়টা খুলে দিবে কেউ দাঁড়ায় না দাঁড়াইল ইব্রাহিম নবীর বাপ আজ তো বাদশাহ আমি পারব খোলালে তো আমি পরিচয় দিয়া আপনার কাছে ধৈর্য দিছি আমি আগের পুরস্কারগুলি আমি নিছি তো শেষ পুরস্কারটা পাইছে নিব কা এই তো আমি নেই আমার ছেলের উলঙ্গ আমি করে দিই বলেন নাও যাবে হুনার বিন মাত আগার দাড়ি লাগাওহার হুনার বিন মাত আগার দাড়ি লাগাওহার গোলে যে খারাজ কে ইব্রাহিম আজাজার গোলে যে খারাজ কে ইব্রাহিম আজাজার কাওমে লোতে আহলিয়ারা কাফেরা কাওমে লোতে আহলিয়ারা কাফেরা ফেরাওলে আহলিয়ারা তাহেরা ফেরাওলে আহলিয়ারা তাহেরা ফেরাওন ছিল কাফের আর তার স্ত্রী হযরত আসিয়া ছিল আল্লাহ নেককার জান্নাতি পবিত্র মহিলা বলেন সুবহানাল্লাহ লূত নবী আল্লাহর পয়গম্বর ছিলেন লূত নবী আল্লাহর পয়গম্বর ছিলেন আর তার স্ত্রী ছিল কাফের আর ইব্রাহিম ছিলেন আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর তার বাবা আজর ছিলেন কাফের মূর্তি বানাইতো এবং মূর্তি বাজারে বিক্রি করতো বলেন নাউজুবিল্লাহ আজরে আইসাই আজর ইব্রাহিম আলাইহিস সালামের ফায়জামার ফিতা ধরছে খোলার জন্য সানি নাই কইবা না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ তার কর হেরাসে সোয়ে কওমা اور کے نسخائے قیمیاں ساتھ لایا نبی جی اللہ 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 لا اللہ اللہ لا ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আজার ইব্রাহিমের পায়জামার ফিতা ধরেছে খোলার জন্য আল্লাহর খলিল ইব্রাহিম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বাবার পায়ে জড়াইয়া পড়তে চায় পারে না কারণ কোমরে লোহার শিকল হাতে লোহার শিকল লাগাইয়া গলার সঙ্গে হাত ঝুলাইয়া রাখছে যেহেতু নিচের দিকে হাত নিতে পারে না আমি সগির বগবিনীর মধ্যে লেখে তাফসির হকালির মধ্যে আছে যেই শিকল গুলা নমরুদ ইব্রাহিম নবীর গায়ে বেড়ি দিয়েছিল শিকল দিয়া ওই দিন ওই শিকল গুলার ওজন ছিল আষ্টমন ওজনের শিকল দিয়া ইব্রাহিম আলাইহিসসালামকে বেড়ি লাগাইছে গলায় হাতে কবরে তবুও বারবার ঝুঁকিয়া বাপের দিকে পড়ে বাবা গো ও বাবা আজর আমি না তোমার সন্তান তুমি আমার বাবা বাপ হইয়া
হাজার হাজার জনতার মাঝখানে আল্লাহর কুঠি কুড়ি ফেরেশতারা দেখে আছে ইব্রাহিমের দিকে। এই মুহূর্তে বাবা উলঙ্গ করিও না, ইব্রাহিমকে শর্মিন্দা করিও না বাবা গো, তোমার পায়ে ধরি ইব্রাহিমকে বেইজ্জতি করিও না। আজর শুনে না জোর করিয়া ইব্রাহিম নবীর পায়জামার ফিতারা যখন ডান দিয়া খুলে ফেলে, আমার আল্লাহ ডেকে বলেন, জিবরিল কোথায় রে? তারা তারে করিয়ে যা রে জিব্রাইল, একটা বেহেশতি জুব্বা লইয়া যা, আর ওই বেহেশতি জুব্বাটা আমার ইব্রাহিমের গায়ে পড়াইয়া দে, দুনিয়ার বেঈমানরা যেন আমার ইব্রাহিমের ইজ্জত না দেখে। নবীজি জিব্রাইলের জিজ্ঞাসা করলেন, জিব্রাইল রে তুমি এই পৃথিবীতে কয়বার আসবা? বলে, হুজুর আমি আদম নবীর কাছে আসছি 40 বার, নূহ নবীর কাছে আসছি 42 বার, আর ইব্রাহিম নবীর কাছে আসছি তাও 42 বার, মুসা নবীর কাছে এসেছি 400 বার, ঈসা নবীর কাছে আসছি আমি দুনিয়ায় 10 বার, আর আপনার কাছে আসব আমি 24,000 বার। আমাদের নবীর কাছে, নবীজির কাছে কয়বার আসছিলেন জিব্রাইল? 24,000 বার। বলে সুবহান, আমার ইন্তেকালের পরে কি আসবে তুমি দুনিয়ায়? এরপরও আমি 10 বার আসব। কেন আসবা? 10টা আল্লাহর নিয়ামত দুনিয়ার থেকে নিয়ে যাব আমি, একটা একটা করে 10টা নিয়ামত। সেই 10টা নিয়ামত কি কি? তার মধ্যে একটা নিয়ামত আছে আল্লাহ পাকের বরকত, বরকত লইয়া যাবে। ওনার বরকত না আসেনি? বরকত যত রুজি করে ভাত ফাক করে বরকত নাই, খাইলে ফেডারও বরকত নাই, যত দেয় এটার মধ্যে, হ্যাঁ যত দেয়। আমার আব্বা যার মতো আলেম ছিলেন, আমার মতনই সলিম উদ্দিমার খান, আমার আব্বা দেওবন্দ থেকে পাশ করে দেওবন্দ মাদ্রাসা 6 বছর বোখারি পড়াইছে। তো আমার আব্বা যান কইতো আর কি, আমার মামার কাছে শুনছি, উনিও মাওলানা, এই পেটটার নাম রয়েছে 2 মুখওয়ালা শালা, এটা 2টা মুখ না, 2 মুখ্যা শালা জানো না, ভরিতে সারিতে গেল জিন্দিগি তামা, এমন দারুণ শালা নাহি মানে তালি, সকালে ভরিয়া থুইলে বিকালেতে খালি। এমন একটা শালার ভিতরে, বস্তার ভিতরে জীবন শেষ করলাম, এই খালি রাত ফুরিয়ে ছিলাম সকালে খালি, এমন একটা বস্তার খেদমত করতেছি আমি আপনি। ফ্যাট ফ্যাট মালান রবি বলেন, তানফুরস্তি মেকুনা তো বুল হাওয়াজ, দুনিয়ার পীর বুজুর্গ রাজা বাদশাহ ধনী গরিব ছাগল গরু ভেড়া কুত্তা মশামাছি সবই ফ্যাডের ফাগল, ফ্যাডের ফাগল, পেটের ফাগল না হইলে মশায় আমাকে থাবর খাইয়া সাহেব হইয়া থাকতো কি কর? আমরা তো মরিয়া যাই না মশার কামড়ে, এইচ যে মারাত্মক মশা তাও তো মানুষ মরে না, মারে মরিয়া যাই গিয়া কুত্তায় সামান্য কিছু দোষ করে আমায় সেকিল খাইয়া মরে। গরু কত শক্তি, গুতা দিয়া 10 জন মারতে পারবে, এই গরুও সামান্য অপরাধ করে মার খাইয়া মরে। খায় কার? মানুষের মার খায়, কারণ মানুষ সবাইকে মারতে পারে, হাতিরও মারতে পারে, মানুষ পারেনি, মারে না হাতিরে, কেন মারে? মানুষ আশরাফুল মখলুকাত, মানুষ কি সব পৃথিবীর মখলুকাতের উপরে সর্দার হলো মানুষ, মানুষের হইলো সর্দারি, রাজত্ব হলো মানুষের। হাতি কোনোদিন বাদশাহী করতে শুনছেন কোন আলো? অমুক দেশের মন্ত্রী হয়েছে একটা হাতি, একটা মহিষ অমুক দেশের মেম্বার হয়েছে, এমন কোন খবর পাইছেন? হ্যাঁ, মহিষ গোড়ায় কোনোদিন মেম্বার চেয়ারম্যান হয়? মানুষ হয়। আবার জেলখানা তো আতি গোড়া মহিষ নেয় না, মানুষের নেয়, যত ডহেরই হোক তাল বেতাল করলে এক বেড়ায় বাইত গেছে পকেট মার আর কি, পকেট মার হইলেও তো মাঝে মাঝে বাইত যাওয়ান লাগে, লাগে না কাবারের লাগে সম্পর্ক রাখুন লাগে, হ্যাঁ রিজুরি রোজগার করে নিয়ে নিয়ে দিয়ে তো হুইয়ার এসে ঘর বউ কাছে ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেহে যে সদরঘাট এক বেড়ার যে বোয়াত দিছে,
আর যে কিল শুরু করছে ধরিয়া অন খালি কোহায় বাবা ও পাইরা লেন আর এই কাম করতাম না অন বউ ধাক্কায় কি হইছে কোহানকা কয় বাসাইছত গো আজ যা মাইরিয়া লাইছিল আমারে সদরঘাট এক বেড়ার ফকে তো আপনি ছিলাম যে কিল শুরু করছিল আজ গা মাইরিয়া লাইছ আমারে তো মানুষ দুনিয়াতে ভালো মন্দ সব কে করে মানুষে করে জোর করে মানুষে জুলুম করে জমিন দখল করে মানুষে গরুয়ে জোর করে হতো একটা মহেতার দুগা ঘাস টাস নিয়ে খায় কি কর খায় না দুগা ঘাস নিয়ে খায় তাই এর দূরেই একটা সামান্য দূর কিন্তু মানুষ একজনের সম্পদ আরেকজনে লইয়া যায় দুই বগুল দিয়ে মেয়ে সব সুক্কা মাথাও লাগি ধরিয়া কই কি আছে তাড়াতাড়ি বাইর করে নিলে দিলাম কিন্তু করেনি কিন্তু এই মানুষ সবই তো একদিন আল্লাহর দরবারে দাঁড়াইব না কোরআনে বাকি আছে বিসমিল্লাহির রহমানির রহিম ফামাই আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা সংক্ষেপ হলো আল্লাহ বলেন এক জাররা পরিমাণ নেক আমল যদি তুমি করো এর বিনিময়ে তার জেজা বরকত তার উজরত অবশ্যই তোমাকে দেওয়া হবে বলে সুবহানাল্লাহ আর এক জাররা পরিমাণ যদি অপরাধ করো অন্যায় করো রে বাংলা অন্যায় থেকে তোমাকে রেহাই দেওয়া হবে না বুখারীতে আছে একটা সিনা বাদামের উপরে শুকলা ফালাইলে প্রতি গোটাই যে লাল শুকলা বাকলো আছে না এটা হলো বুখারির বিশ্লেষণ এই লাল শুকলাটাকে ছোট্ট যেটা সবচেয়ে দানা তাকে সত্তর ভাগ করলে তার এক ভাগের পরিমাণ এক জোড়া এরকম এক জোড়া পরিমাণ যদি কেউ পরের দেনা থাকে পরের হক খেয়ে থাকে নষ্ট করে থাকে এক জোড়া পরিমাণ পরের দেনার জন্য কমপক্ষে পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানে গুণাগারের কাতারে দাঁড়াইয়া থাকতে হবে বুঝলেননি পরের দেনা এক জোড়ার জন্য হাসরের মাঠে কমপক্ষে শাস্তি পঞ্চাশ হাজার বছর গুণাগারের কাতারে দাঁড়াইয়া থাকতে হবে আজি বাবা বুঝতে হইন না পরের হক খাইয়েন পরের নষ্ট করেন যেহেতু কার জন্য করলেন ছেলের জন্য মেয়ের জন্য স্ত্রীর জন্য আত্মীয় স্বজনে বড় বড় রসগোল্লা আল্লাহদিনে সব জম খাইয়া কুস্তি মারে আর কবর কিলগুতা খাওন লাগো আপনার আমার হ্যাঁ কত কিলগুতা কবর কে খাইব আমাদের খাইতে হবে আমরা অবৈধ অন্যায় পথে রোজগার করলে এই জন্য কি শাস্তি নাই বাধ্য দুনিয়া তো ছেলে মেয়েরা মজা মারল আত্মীয় স্বজনরা বাহা বাহা করলো কিন্তু কিল করি তো সব আমার ভাগ্যে কবরে কাজে হিসাব কিতাব করে চলার চেষ্টা করে সংক্ষেপে বলছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করছিলেন যে তুমি খুব দ্রুত গতিতে খুব তাড়াতাড়ি দুনিয়ায় কয়বার আইছ বলে হুজুর খুব তাড়াতাড়ি পৃথিবীতে আসছিলাম আমি চারবার বড় পেরেশান হইয়া কোন কোন সময় আসছ এক নম্বর হল যেদিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর তার পরনের ফিতারা যখন টান দেয় ফায়জামার আমি তখন চতুর্থ আকাশে ছিলাম আল্লাহ পাক আমাকে জিব্রাইল বলে যখন ডাক দিছেন আমি এত পেরেশান হয়ে গেছি আল্লাহ বলেন জিব্রিল জান্নাতে যা একটা জুব্বা নিয়া আমার খলিলের গায়ে ফরাইয়া দে যেন দুনিয়ার বেঈমানরা আমার ইব্রাহিমের ইজ্জত না দেখে নবীজি গো ওই দিন আমি এত দ্রুত গতিতে এই ছয়শত পাখা চালাইয়া আমি দুনিয়া এসেছি প্রথম জান্নাতে গেলাম একটা জুব্বা নয়া আবার আমি বেবিলন আসলাম এত পেরেশান আমি জীবনে কোনো দিন হই না বড় পেরেশান হইয়া বেহেশতি জুব্বা নেয় কারণ আমি জানি যদি আমার দেরি হয় জুব্বা আনতে তাইলে আল্লাহর খলিল লঙ্ঘ হয়ে যাবে পরনের পায়জামা মাটি পড়ে যাবে
পাজামা মাটি না পড়ার আগে আইনা আমি জুব্বা আগে গায়ে পড়িয়ে দিছি বলে সুবহানাল্লাহ দুই নম্বর কবে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর হলো ইউসুফ নবীর যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইব্রাহিম নবী যখন তার সন্তান ইসমাঈলের গলায় ছুরি চালায় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলে ফেলছে এখন বিজালিকা উমিরতু আনা আউয়াল মুসলিমিন পর্যন্ত বলছে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বাকি আছে এই সময় আল্লাহ ডাক দিলেন জিব্রিল বেহেশতি দুম্বা হাতে করিয়া ওই মক্কার মিনার ময়দানে চলে যাব ইব্রাহিম কিছুক্ষণের মধ্যে ইসমাঈলের গলায় ছুরি দিবে যারে জিব্রিল যাব ইসমাঈলের সরাইয়া বেহেশতি দুম্বা খলিলের ছুরির নিচে দে আমার ইসমাঈল গেল জবানা হয় ওই দিন আমি ছয় নম্বর আকাশে ছিলাম এত দ্রুত গতিতে দুনিয়া এসেছি আমি বড় পেরেশান হয়ে গেছি কারণ আমি জানি আমি জিব্রাইলের আসতে যদি দেরি হয় তবে ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি দিয়া দিবে ভাই আমার ইব্রাহিম আলাইহিস সালাম একটা মাত্র সন্তান ইসমাইল তাও ইসমাইলের পাইছে বহুত কান্দা কাইতে আল্লাহুম্মা আরজুকনি রিজকাও ওয়ালাদান সালিহা আল্লাহ আমার একটা লেখ সন্তান দাও আলহামদুলিল্লাহ তো দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা اللهم صل على سيدنا مولانا محمد পাহাড়ে রঘুহায় নবীজি সেজদায় পড়ে কান্দিত কাফেররা নবীজির গায়ে দিলা পাথর মারিত আল্লাহ সাল্লে আলা চাষা হো যায়াব জহল নবীজির কালিমা পড়লো না দু জাহানের বাদশাহ নবী আবু জহল বুঝলো না আল্লাহ গাছে ছিল নবীজিকে ওগমাসে ছিল নবীজি উম্মত হইয়া চিনিলাম না ছিল বনের হরিণী আল্লাহ আমরা সবাই গুনাহগার গো নবী তোমায় চিনলাম না সেই কারণে রোজে হাশরে আমাদেরকে ভুলেন না আল্লাহ
ইব্রাহিম নবী বাইতুল মুকদ্দাস তিনি থাকতেন অগ্নিকুণ্ডের থেকে ৪০ দিন পরে বের হলে জিব্রাইল আসিয়া পরিচয় দিলেন ইব্রাহিম গো আল্লাহ পাক আপনাকে নবুয়তি দান করেছে আর আমার নাম জিব্রাইল আমি এই পৃথিবীতে ৪২ বার আপনার কাছে আসব আজকে প্রথমবার আসলাম আমি আরো ৪১ বার আপনার কাছে আসব যখন আমাকে প্রয়োজন হবে তখনই দেখবেন আমি আপনার সামনে হাজির বলেন সুবহানাল্লাহ আসেন আপনি ৪০ দিন অগ্নিকুণ্ডে ছিলেন আমরা ফেরেশতারা জান্নাতি পাথর এনে সুন্দর একটা বাড়ি আপনার জন্য বানাইছি কেন বানাইছি আপনার বাবা মা সবাই আপনাকে বিদায় দিয়েছে মা বাপে বিদায় দিলে সন্তান ওই বাড়ির কিছু পায়নি আর বাবার দেওয়া ফাইজম সেই বেবিলনে রাখিয়ে দিছে আল্লাহর দেওয়া জুব্বা গাই দিয়ে আপনি সব দেশে আসছেন কাজে আসেন আপনার বাড়িটা দেখিয়ে দিই বাইতুল মুকাদ্দাস থেকে ৮৪ মাইল দক্ষিণ দিকে গেলে একটা ডিস্ট্রিক্ট শহর ইংরেজিতে হেব্রন বলে আরবিতে আল খালিল বা বাইতে খালিল রহমান তৌরিতের ভাষায় শহরকে জাব্রুন বলা হয় এই জাব্রুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ১৬ কামরার বাড়ি এক একটা কামরা ৫১ হাত প্রস্থ দৈর্ঘ্য বলে সুবহানাল্লাহ এই বাড়িতে ইব্রাহিম নবীর কবর তানার বিবি সারার কবর ইসহাক নবীর কবর তার বিবি রিবকার কবর হযরত ইয়াকুব নবীর কবর তার বিবি লায়কার কবর সবরে জামিল ইউসুফ আলাইহিস সালামের কবর ৭টা কবর আছে ৪০ হাত লম্বা কবর ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালাম এই জাব্রুনের বাড়িতে থাকতে থাকতে আল্লাহ অগণিত বকরি ভেড়া দুব্বা ওর তারে দিয়ে দিছে সাজায় কিন্তু নিঃসন্তান সন্তান নাই বয়স ৮০ হয়ে গেছে আল্লাহর কাছে কাঁদে আল্লাহুম্মা আরজুকনি রিজকাও ওয়ালাদান সালিহা এক পুত্র দিরে আল্লাহ এক পুত্র দে কামাই খাইবার স্বাদ নাই রে মাওলারে মাটি দিবে কে এক পুত্র দে রে আল্লাহ এক পুত্র দে এমন পুত্র চাই রে মাওলা কুলের ভূষণ যে আল্লাহ একটা ছেলে দাও মানে দাও আল্লাহ আমি আর দেখেন দুনিয়াতে লম্বা জামা গা দৈন্যা টুভি মাথার দৈন্যা দাড়ি দৈন্যা পোলা কি বেঁকে চায় বেঁকে চাই নি আমার পোলাকে এরু মুখ বেশ কম আছে না বেশ কম আছে বেকের ফোলা বাইন নাম কি নামেন কি আবদুল্লাহ আব্দুর রহমান ইব্রাহিম এরূপ নাম রাহে সংগ্রাম বিপ্লব কি কোন ক্যামেরা ক্যাসেট এই কিসিমের নাম রাহে আজকে আমার বাড়ির পাশে এক ফোলার নাম ক্যাসেট আমি কারো আজের রে কয় না আমার নাম ওই ক্যাসেট আমি বুঝি যুক্তিবাদীর ক্যাসেট বুঝি কয় না আমার নাম ওই ক্যাসেট ক্যাসেট নাম রাখছে ওই ক্যাসেট ট্যাসেট হলছে যে বাপ মাই খুশি হইয়া পোলার নাম ক্যাসেট রাখছে আসেনি আক্কল বছর হ্যাঁ আমার নবীজি ২ বছর বয়সের কালে হালিমার কোলে উঠা প্রথম যে শব্দগুলো বলছেন আল্লাহ আকবার কবিরা আলহামদুলিল্লাহ হামদান কাসিরা ওয়া সুবহানাল্লাহ বুকরাতাম ওয়াসিলা এই শব্দগুলো আমার রাসূলের জবান দিয়া বের হয়েছিল বলেন সুবহানাল্লাহ আর ছোট্টু বোলা তিন চার বছরের ঘরের কোনার গানের টান দিয়ে বসে সখীর গান সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নিব না কত দরদি পয়সা নিত না মাগনা ফার করব
আর মাগনা কয় বছর আর পার করবি নাও বিশটা বাপে হতে বাধ্য লাগবো মাগনা পার করতে থাকে ফলার বাপে জিগায় স্ত্রীরে জিগায় বউরে কি গো একটু আগে যে কোনার মধ্যে একটা সুন্দর গানের আওয়াজ শুনলাম কে গো কে আমাগো সংগ্রামে না ফলার নাম রাখছে সংগ্রাম আমাগো সংগ্রামের এমন ভালো গলা গো কোন কি আপনি আপনি ডরেছে বোধহয় টের হইয়া গলা ছাইরা কয় না ভালো করে গলা ছাইরা কইলে যে সুন্দর আমাগো সংগ্রামের গলা আচ্ছা দোয়া করেছি এটা বাঁচলে মেম্বার হইব গো এটা গম চুরি করে বাড়ি ঘুরিয়ে লাইব অবস্থা দিয়ে কত খুশি বাবা আমি আর ইব্রাহিম আলাইহিস সালাম কি চাইছি আল্লাহুম্মা আরজুকনি রিজিকাম ওয়ালাদান সালিহা আল্লাহ আমারে নেক ব্যক্তি একটা ছেলে দান করো তুমি আমি ইব্রাহিম মরে গেলে যেন মানুষ কি বলতে পারে আমার বাবা মারা গেছে আপনারা আসেন জানা যায় তখন কিনে আনবো জানা যাক দিব কবর খুঁড়া মাটি দিব ও আল্লাহ এমন একটা ছেলে আমার দাও কিন্তু আসতেছে না বিবি হাজারা মিশরের সাধু বাদশাহ জালিমের ঘরে জালিম বাদশাহর ঘরে গৃহবন্দী ছিল দিয়া দিল উপহার হিসাবে লয়া যান এই মেয়েতে বড় শক্তিশালী যার কারণে আমি এক চোখ দু চোখ অন্ধ হয়েছিলাম এই মেয়েটা দোয়া করেন আমার এক চোখ ভালো হয়েছে কমর পর্যন্ত ডাইভা গেছিল মাটির নিচে খারাপ কাপ করার চেষ্টা করছিলাম আর এই মেয়েটা বড় সতী ইব্রাহিম আপনি নিয়ে ফালেন তারে এই জাবরুনের বাড়িতে হাজেরাও আছে তো বিবি সায়রা ফুসলাই স্বামী গো আপনি একটা বিয়া করেন আমার বয়স এখন 61 হয়ে গেছে আর সন্তানের সম্ভব কারণ 55 বছর বয়সে মেয়েরা স্বর্ণে আয়সার মধ্যে এসে যায় সন্তান হওয়ার সম্ভাবনা আর তার থাকে না মাসিক বন্ধ হয়ে যায় মেয়েদের তো আমার বয়স 61 বছর আর দরকার নেই আপনি হাজেরারে বিবাহ করেন ওর বয়সও কম আছে কয়না পরে গোলমাল লাগবো যাই হোক শেষ পর্যন্ত বিয়ে হয়েছে কিভাবে জিব্রাইল আইসা বলছে যে আপনি সায়রার কথা আল্লাহ পাক সমর্থন করেন আল্লাহ সালাম জানাইছে আপনাকে আপনি হাজেরাকে বিবাহ করেন বলে সুবহানাল্লাহ তখন হাজেরার সাথে বিবাহ হয় ইসমাইল নবীর জন্ম হয় 9 দিন মাত্র ইসমাইলের বয়স এই 9 দিনও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের জন্ম হয়েছে শোনার সাথে সাথে আবার তাবলিগের দাওয়াতের কাজে চলে গেছে 9 দিন পর আইসে আয়সা ইসমাইলকে কোলে লইছে ইসমাইলের কোলে দেখেই তুই হাজেরা বিবি সায়রার আগুন দিলে উঠছে আমার সামনে সতীনের পোলা কোলে লইছেন এখন বনবাসে লইয়া যাবেন এখন এটা কও কি আর তোমার কথা কো আমার কথা গর্ষার ভালো কথা অনেক বনবাস দিয়ে এমনি হাজেরারও নিবেন ইসমাইলেরও নিবেন কই নিতাম কো হিরা জানি না এমন জায়গায় দিবেন যেখানে পানি নাই যেখানে মানুষ নাই যেখানে ঘর বাড়ি গাছপালা নাই কোনো খাওয়া খাদ্য নাই এমন জায়গায় দিতে হবে মানুষ ইব্রাহিম নবী কান্দে এটা কি কও তুমি বলে হ্যাঁ এটাই আমার সিদ্ধান্ত জিব্রাইল আসলেন ইব্রাহিম আল্লাহ জানিয়ে দিয়েছেন বিবি সায়রাত ইসমাইল হাজেরাকে যেই জায়গায় বনবাস দিতে বলে যেমন জায়গায় যেভাবে দিতে বলে ওইভাবে আমার আল্লাহ রাজি আছে ওইভাবেই বনবাস দেওয়ার হুকুম আল্লাহ করেছে আল্লাহর হুকুম ভাইয়া দেরি করে না সঙ্গে সঙ্গে উটের পিঠে উঠলে ইব্রাহিম নবী সামনে হাজেরা পিছনে ইসমাইল মাঝখানে সাহেরার কোলে হাজেরার কোলে ছুটলো উঠ নীল রঙের সিরিয়ান উঠ ছুটলো এবার মক্কা শরীফের দিকে প্রায় 1500 মাইল রাস্তা 1500 মাইল রাস্তা অতিক্রম করে বর্তমান যেখানে সাফা মারোয়া বা জমজমের কুয়াটা ঠিক এইখানে দেয়া ইব্রাহিম নবীর উঠ দাঁড়াইছে উঠের ঠিকানা ইমা হাজেরার হাতে এক মশক পানি আর 10টা খুরমা দিলেন সফিনে রুহের মধ্যে আছে রাহে হকের মধ্যে আছে 10টা খুরমা আরও কিতাবে আছে আর এক মশক পানি ইব্রাহিম নবী উটের পিঠে উঠলেন তিনি উট ঘুরিয়া যাই গিয়া সেরিয়ায় কারণ হাজার সায়রার ওয়ার্ডার ওদেরকে জায়গায় পৌঁছি আপনি এক মুহূর্তে দেরি করবেন না বিবি হাজারা কান্দ এটা করেন কি বলে আমি যাই গিয়া তা বাবু এইভাবে রেখা যাত বলে হ্যাঁ ও ইব্রাহিম এক মুসুক পানি আর কয়েদিন যাবে
দশটা খুরমা কয়দিন যাবে আমাদের তবে একটা কথা জিজ্ঞাসা করি গো স্বামী এই যে বনবাস দিয়া গেলেন এই ফারানের বনভূমিতে ওক্ক মুয়াজ্জামার জায়গায় একটা কথাই জিজ্ঞাসা করি স্বামী গো ইসমাইল হাজেরার এই বনবাসকে নিজের ইচ্ছায় দিলেন না আমার আল্লাহর ইচ্ছায় বনবাস দিয়া গেলেন এটাই শুধু আমি জানতে চাই চোখের পানি ছাড়ে আর ইব্রাহিম নবী বলেন হাজেরাত তুমি কি বিশ্বাস করো গো ইব্রাহিম আল্লাহর পয়গম্বর হইয়া নিজের বিবি নিজের সন্তান এমন করিয়া বনবাস দেয়া যাবে কথাটা একটু ঘুরাইয়া বললেন সরাসরি না বলেন হাজেরা বুঝলেন বুদ্ধিমতী তো পয়গম্বরের স্ত্রী বুঝতে পারছে এবার হাজেরা চোখের পানি মুছলেন আর বলে স্বামী তাইলে চলে যান আপনি আর আপনাকে বাধা দিব না কোন আপত্তি করব না আসতেও বলবো না যখন খুশি আপনি আসবেন আল্লাহর হুকুমে আর স্বামী কারণ ফাইন তাওয়াল্লাহ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রাব্বুল আরশিল আযীম এই মহান আল্লাহর হুকুমে আমার নয় দিনের শিশু ইসমাইল লইয়া আমি বনবাস হয়েছি এই সাফা মারওয়ার পাহাড়ের পাদদেশে আমার একমাত্র নয় দিনের সন্তান লইয়া আমি বনবাস যেই মহান আল্লাহর ইচ্ছায় ওরা বনবাস ওই মহান আল্লাহ পাক আমাদের ব্যবস্থা করবে আপনি চলে যান তিনি আমাদের ব্যবস্থা করবে যা দরকার ইব্রাহিম নবী চলে গেলেন যাই হোক পানিগুলো শেষ হয়ে গেল খুরমাও নাই এখন পানি তালাশের জন্য লাগছে সাফাই যায় মারোয়ায় আসে মারোয়ায় যায় সাফাই আসে পায় না পানি নিজের বুক শুকায় গেছে গলা শুকায় গেছে চিপলেও এক ফুটা দুধ বের হয় না ইসমাইলের গলা কাঠ হয়ে গেছে এখন আর কান্দনও শোনা যায় না কাঁদতে পারে না বিবি হাজারা পাগল পাড়া হইয়া এখন হাইতে আসতে পারে না হামাগুড়ো কুরুলিং করে আর্মির মতো আর্মিরে গেরিলা করে না বুক টাইনা টাইনা সন্তানের দিকে আসতেছে আমার আল্লাহ বলেন জিবরিল রে ও জিবরিল তাড়াতাড়ি করে জমদা তাড়াতাড়ি করে হাজারা ইসমাইলের কাছে যা কারণ হাজারা ইসমাইলের মুখে যদি এক ফুটা পানি দিতে না পারে দুধ দিতে না পারে আর ইসমাইলকে যদি জীবিত না দেখে নিজের বুকে পাথর মারিয়া মরে যাবে আমার ইসমাইলের ডাইন পায়ের মুড়ার নিচে গোড়ালের নিচে তোর সাত আঙ্গুলি দিয়া জমিন সিদ্রুক করে দে আমি জমজমের কুয়া বানাইয়া দেই জমজমের কুয়া হয়ে গেল হাজেরা দেখেন কি পানি পোয়ারা পানিরে কাছে রাখতে চায় না ছেলে কি পেশাব করলো না পেশাব করবো কি দিয়ে এতই পেশাব এ তো 50 জনের পেশাব এত বেশি পানি থাকে না ইব্রাহিম এই সময় পরিচয় দিলেন ইয়াকুল কুল ইয়া হাজেরা ইয়া মাউ জমজম হাজেরা চার কোনা চারটা পাথর ইব্রাহিম বসায় দিয়া বলেন হাজারা আপনি বলেন ইয়া মাহু জমজম ও পানিরে এই জায়গার মধ্যে স্থির হইয়া যা তখন পানি স্থির হয়ে যাবে হাজারা বললেন ইয়া মাহু জমজম আল্লাহ পানি জমা করে দিলেন তখন থেকে কুয়ার নাম মায়ে জমজম এই জমজমের কুয়া দুনিয়ার সব জায়গার পানি বৈশা খাওয়া মুস্তাহাব দাঁড়িয়ে পাঠ করলে গুনাহ হয় শুধু মক্কা মুয়াজ্জামা জমজমের পানি দাঁড়িয়ে পান করেন মুস্তাহাব সওয়াব বলেন সুবহানাল্লাহ কি লেগে জানেন নি চারজন নবী জীবিত আছে দুইজন আকাশে দুইজন জমিনে আসমানে ইদ্রিস এবং ঈসা নবী জমিনে খিজির এবং ইলিয়াস নবী জামে সগির বগবিতে আছে ইলিয়াস খিজি দুরুল মুখতার মধ্যে আছে ইলিয়াস খিজির আপন ভাই একই মায়ের সন্তান তবে একতলাপ শুধু বংশ নিয়ে দামে সগির বলে তারা ফারে তারা ইসরায়েলি বংশের
আর বগুবি বলেন তারা ফারেসের বংশের এই দুই তাফসিরে বংশের اختلاف করা হয়েছে আমার নবীজি বলেন ও পৃথিবীর মানুষেরা আমি তবুকের যুদ্ধে যখন যাই রে ওই তবুকের যুদ্ধের দিন আমার সঙ্গে খিজিরের সঙ্গে দুইবার দেখা হয়েছে তো ভাইরা আমার হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলিয়াস তারা দুই যুদ্ধ বিজীবিত আছে আর তাদের দুই ভাইয়ের দেখা বছরে একবার দেখা হয় আরফাতের ময়দানে হজ করতে গেলে আরফাতের ময়দান থেকে আয়েশা জনবাই একসাথে জমজমের কুয়ার পার আসে মক্কাতে জমজমের কুয়ার পার আসিয়া কাবামুখী হইয়া দোনো ভাই তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া জমজমের পানি পান করে এই জন্য পৃথিবীর সকল মুসলমানের জন্য জমজমের পানি দাঁড়াইয়া দাঁড়াইয়া পান করা মুস্তাহাব সওয়াব বলেন সুবহানাল্লাহ যাই হোক পাঁচ বছর হয়ে গেছে ইব্রাহিম নবী মক্কাতে আসে না এদিকে হাজেরা বনবাসের কয়েকদিন পরে একটা আবেশিনিয়ার কাফেলা 272 জনের সিরিয়ায় মালামাল বিক্রি করে ইয়া মালামাল নিয়ে সিরিয়া যাবে আবেশিনিয়ার ঠিক আসছে কাশ্মীরের পার দিয়ে পথ ভুলা তারা এই সাফা মারোয়ার কাছে এসে পড়ছে যেখানে ইসমাইল হাজেরা কুয়ার কিনারে বসে আশাই দেখে একজন মহিলা একটা বাচ্চা কোলে করে বসে আছে সদাগর সালাম দিলেন মাগো এখানে কি পানির ব্যবস্থা আছে হযরত হাজেরা বলেন পানি ব্যবহার করবেন খাইবেন আপনারা বলে হ্যাঁ মা আমাদের উট বকরি গুলি ধর দুব্বা গুলি মরে যায় বলে এই কুয়ায় পানি আছে সদাগরের কয় মাগো এই কুয়ার পানি তো আমাকে একটা উটে রইতো না কোনো অবহেলা করিও না এই কুয়ার সাথে আল্লাহর জমজমের সাথে যে আপনি আবে আপনারা খাও যে কাউসারের সঙ্গে কানেকশন আছে খুশি হইয়া আবে শিনে আর অধিবাসীরা এই জমজমের পানি পান করে বকরির খাওয়ায় ভেড়া দুম্বারে খাওয়ায় নিজেরা অজু গোসল কাপড় ধোয়া দেহে যে পানির পরিমাণ কমে না এমন একটা আস্থা হলো তারা হাজারা কি বলে মা আপনি হুকুম দিলে আমরা এখানে দোকান পাট করি মালামাল আমদানি করি বিদেশে রপ্তানি করি বিদেশের মাল এখানে আমদানি করি আমরা বড় বাজার মিলাই আপনার আপনার ছেলের জন্য আমরা সুন্দর ঘর বাড়ি বানাইয়া দেয় আর মাগো আপনি আমাদের মনিব আমরা আপনার প্রজা হিসাবে একটা বাৎসরিক খাজনার ব্যবস্থা আপনাকে করে দেব যদি আপনি রাজি হন বিবি হাজিরা রাজি হয়ে গেলেন এইখানে আবেশিনিয়াবাসীরা শহর বানাইতে আরম্ভ করলে বিরাট বস্তি হয়ে গেল কয়েক হাজার মানুষ পাঁচ বছরে ইব্রাহিম নবী পাঁচ বছর পরে পারমিশন পাইলেন কারণ পয়গম্বর আল্লাহর পারমিশন ছাড়া এক কদমও কোথাও চলে না আল্লাহ বলেন ইব্রাহিম যাও ছেলে দেখে আসো গিয়া বিবিরে দেখে আসো গিয়া আল্লাহ এটা বললে কি বোঝা যায় বাইসে আছে তারা বাচ্চা আছে না নীল রঙের উঠে ছুটে ছুটলেন তিনি যখন মক্কাতে আসলেন ইব্রাহিম নবী ঘিরিয়া ফেলাইছে পোলা বাইনে ঘিরাও একটু দূরে দূরে 15-20 হাত দূরে দূরে উঠের ডরে শুধু একটা ছেলে একবারে সরাসরি ইব্রাহিমের উটের পায়ের সঙ্গে তার বুক লাগছে শরীর লাগে রয়েছে আর ইব্রাহিম নবীর চেহারাটার দিকে এইভাবে তাকিয়ে রয়েছে ছেলেটা এখন ইব্রাহিম নবীর বিপদ হইল এই ছেলেটার জন্য তিনি উট ডাইন বাই নিতে পারে না সামনেও সরাইতে পারে না এই ছেলেটার জন্য পিছনে ব্যাগ করলে উট যায় না ডাইন বাইও যায় না চাপা চাবুক মারতে মারতে উটের রক্ত ছুটিয়ে ফেলেছে উট লড়ে না এমন সময় জিব্রাইল আসলেন ও ইব্রাহিম খবরদার আমার আল্লাহ নিষেধ করেছেন উটের গায়ে আর একটা আঘাত আপনি করবেন না ইব্রাহিম গো যে ছেলেটা আপনার উটের সামনে দাঁড়ানো এই ছেলেটা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর দাঁড়িয়ে থাকে আপনার উট এখানে দাঁড়িয়ে থাকবে কোথাও যাবে না কেননা আপনি কি জানেন এই ছেলেটা কে দাঁড়িয়ে আছে ইব্রাহিম গো এই ছেলেটা আর কেউ নয় এটা আপনার ওই বনবাসের ইসমাই সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লেন ইসমাইলকে কুলে উঠে লইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাই হোক ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম আবার গেলেন গিয়া তিনি তাবলিগের দাওয়াতের কাজে আল্লাহ রাব্বুল আলামিন একদিন স্বপ্ন যোগে ইব্রাহিম নবীরে দেখাইলেন জানিয়ে দে ইব্রাহিম
ও ইব্রাহিম আপনি আপনার আল্লাহর নামে কুরবানি করে পরের দিন 100 দুম্বা কুরবান করে দিলেন দ্বিতীয় রাতে আদেশ হলো হয় না কুরবানি করেন পরের দিন আরো 100 উট কুরবান করলেন চতুর্থ রাতে তৃতীয় রাতে আল্লাহ বলেন ইব্রাহিম কুরবানি হয় না আপনার ভালোবাসার বস্তু প্রাণের চেয়ে অধিক ভালোবাসার জিনিস প্রভুর নামে কুরবানি না দিলে কবুল হবে না এবার ইব্রাহিম বুঝলেন আমি ঘন ঘন ইসমাইলকে দেখতে যাই বিধায় আল্লাহ আর ইসমাইলের কুরবানি চেয়েছে আমার দ্বিতীয় পরীক্ষা আরম্ভ হলো বুঝি ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার বাড়িতে চলে গেলেন আরে আতর গোলাপ শর্মা করব লাগায়া ইসমাইল কে দাও গো বিবি সাজায়া ইসমাইল কে দাও গো বিবি সাজায়া ও হাজেরা দেগো দেব তোর ইসমাইলের সুন্দর করে সাজায়া দেগো আমি আমার বন্ধুর বাড়িতে যাব রওনা করলেন ইসমাইলের লইয়া হাজেরা দেখিয়া শয়তান দরবেশে সুরুজের হাজেরা কি করলি গো ইসমাইল কার হাতে দিলি গো হাজেরা ইব্রাহিমের চাদরের ভিতরে ছুরি মিনা এনে আতেরে জবা করবে হাজেরা কই ইবলিসে দূর হইয়া যা আমি তোরে চিনতে পারছি আমার আল্লাহ যদি কুরবানি চায় রে শয়তান এক ইসমাইল কেন লাখো ইসমাইল দিলে আমি নিজের হাতে আল্লাহর নামে কুরবান করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শয়তান জুইত করতে না ভাইরা ইসমাইল নবীর কাছে গেছে ইসমাইল রে যাইস না বাবার সঙ্গে তাদুরের ভিতরে ছুরি তোর মিনা এনে জবা করবে তোর বাবার যিনি খোদা তো কোরবানি চেয়েছে ইসমাইল কা বউ এই বুইরা দরবের বেড়াতে মানা করে আপনার লগে যাইতাম না ইব্রাহিম নবী পিছন করে কো বাবা এটাই বাবা আদমের জান্নাত থেকে নামাইছে দিল মার পাথর মার তারে মারা শুরু করে দিছে আপনি বাজারও যান আমি আপনি মনে করেন কোনো কাজে আপনি সারুল্লা বাজারে যাইবেন বা মাউতাইল শনির একটা বাজারে আইবেন ওর ফোলা এক ফোলা ও লগে তো বাবা কুত্তা না খালি আইতেছে আমাকে মহল কয়টা দুটা ঢিল মারা দিয়ে বাইর যাইব গিয়া আসে না অনেক সময় নিবার লাগে কুত্তা যায় না গিয়া বাজারে অনেক দু তিন চারি মালও যাই গিয়া কারণ কুত্তা আবার সিন না একলা আইতে জানে কি লেগা জানে যাওয়ার সময় জায়গায় জায়গায় সিগনাল দিয়া যায় কুত্তায় সিগনাল বুঝেননি ওই ঠ্যাং উড়িয়া উড়িয়া এই এখানে একতলা দুইতলা আর ছটা পেশাব করে করে জায়গায় জায়গায় যায় আবার এই পেশাব পরিদর্শন করতে করতে কুত্তা বাইর যায় গিয়া কুত্তার ওই সিগনাল অনুযায়ী আল্লাহ তার এই সুযোগ এই সুযোগ যদি আল্লাহ না দিত না কুত্তা আড়ারই যাইতো না মিয়া সাহেব মানুষকে কুত্তার কামড় খেয়ে মরে যেত গিয়া দেখেন না আপনার ফালবাড়ির কুত্তারে অন্যটা দূর হইলে দূর হইয়া সীমার মধ্যে আইরে ফিরিয়া গেলে আয় এবার আয় এবার বাইতেছি সেটাই বুঝে যে অনা রাখতো না কিছু কাম কাম নাই যাও না তিন সাইডটা যাও যাই হোক ফাঁসিয়া যাই গিয়া ঠিক নেই হোক মানুষে কয় না কুত্তারও সীমানার ভরাই অথচ আপনি কিন্ন আনেন না কোনো ঘর বাড়িও বানিয়ে দেন না ওই আপনার বাড়ির থাহে আহারে মাঝে মাঝে কিছু খাওয়ান দেন আবার মারেন মনে মারেন কুদ্দুর যে খাওয়ান দেন তাও না দেন এই যে আপনার ভাই থাকতাম দেন আমারে এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি বলে সুবহান অন্য কুত্তারা আমার মারতে আইলে আপনার গোষ্ঠী মারা দেয় খারিলে আর আয় না এই যে আমার একটা সুখ শান্তি পাই এই জন্য আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি বলে সুবহান কুত্তার ওয়াজ আছে আল মুস্তাতারাবের হাদিস আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হ্যাঁ কুত্তা কিভাবে শুক্রিয়া আদায় করে সময় নাই বলার যদি সময় হইয়া যায় তো বল তো ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনায় নিয়ে গেলেন ইসমাইল এদিকে ইসমাইল নবী শয়তানের পাথর মারতে মারতে
উল্টোস্ত পর্যন্ত মাইরা ফেলাইছে আর মারতে মারতে গেলে হেমি জায়গা পোলা বাড়ি দেন কুত্তারে ঢিল মার আপনি ছায়া দেন ফলে আধ মাইল গেছি গিয়া পোলা বাড়ির দিকে আরে আল্লাহ গোনাহ ইসমাইল আয় এই সময় কয়টা মারা হয়েছে উল্টোস্ত এই জন্য দুনিয়ার হাজিরা আরফাতের ময়দান থেকে মুজদালিফা যায় রাত্রি জাফন করন লাগে কারণ বিবি হাওয়ার সাথে বাবা তুমি জান্নাতে তাদের বাসর ঘর হয় না মিলন হয় না তাদের বাসর ঘর হয়েছিল মুজদালিফার মধ্যে এই জন্য পৃথিবীর হাজিরা দুনিয়ার মুসলমানরা আরফাতের থেকে যায় এক রাত্র মুজদালিফায় মা বাবার বাড়িতে বাস করে বলে সুবহানাল্লাহ বাপমার বাড়ি মুজদালিফায় থাকে এক রাত্র তাই না হাজি সাহেবরা এক রাত্র মুজদালিফায় থাকে আর ওই দিনই সন্ধ্যাবেলায় বা রাত্রে হোক কঙ্কর্ট হইয়া উনবুজদাসটা গাঁট্টি বান্ধা পরের দিন শুরু করে তিন দিনে মিনায় যায় মিস্টার ইবলিসের এগুলি মানে উনবুজদাসটা কঙ্কর মারা হয়েছে আর ইসমাইলের এই কঙ্কর মারাটা দুনিয়ার হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে বলে সুবহানাল্লাহ এবার ইব্রাহিম নবী মনের কথা খুল্লা কইলে ইসমাইল রে ও ইসমাইল কেন আনছি তোরে মিনায় জানস নতুন জামা কাপড় কেন পড়াইছি মানুষ গরু জবা করলে কুরবানি দিল একটা আর কিছু গরুরে তো আর হাফ প্যান্ট ভিন্দান যায় না গরুরে ফুল প্যান্ট ভিন্দান যাইব না পায়জামা ভিন্দান যাইব না ওকে বেলাউজ উড়না কিছু দাও যাইব গুতিয়া মুতি হালিয়া দিব সব আজ্ঞা মুত্যা বলব হাফ প্যান্ট পায়জামা আর কিছু দই কানা তো সিং সিংয়ের মধ্যে সিরিঙের মধ্যে কিছু লাল শালু মালু লাগায় অথবা মালা ফরাইয়া দেয় লম্বা করিয়া আর গলার মধ্যে মালা দেয় তাই নিও এটা বেঁকে দেয় না আসল দেহটা কিন্তু বেদার কোরবানি করে মালা বলা ধর হাজার মিয়া সাহেব এই কে বাইশ ভান্ডারির মতন হাজিয়া লওয়ার গরুরে এটা গরুরে বাইশ ভান্ডারি বানিয়ে নেয় নাউজুবিল্লাহ আসলে বেদার না করা ভালো আর কইরেন না কইলে কার কথা কে শুনে সেই মৌলবীর চাকরি যাইব গিয়া মসজিদের ইমামতি যাইব গিয়া অহন দান গিয়া ঈদের দিন যদি চাকরি যায় উপায় আছে বেটার ঈদের দিন যদি ইমাম সাহেবের চাকরি যাই গিয়া তো উপায় আছে উমিয়া সাহেব বিপদ না থাক ঈদ বিদ্যা গিয়ার দরকার নেই হেরা মালা গরুর গলার দোক না রাতের গলার দোক আমাকে দরকার নেই তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে এবার মনের কথা বলেন ইসমাইল রে إني أرى في المنام أني أذبحك فماذا ترى أو إسماعيل أمر الباك تور قرباني چيسي قرباني دوار جن لئي مينات يبار بابا تور متامو تبار كاسي بول تور كي رائي نوي بسر شجو كي بولي چلو قال يا بنيا لا تكسس قال يا بني قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আমি তো হাফেজ না বুঝেন না হাফেজ বুঝে আমার মনে থাকে আপু কি আমার মনে থাকে মিয়া সাহেব আর বুড়ো হয়ে গেলে দিশা বিষয় কইবে যাই কাল ইয়া আবাতি ফাল এখানে কালার ফাইল ইসমাইল আলাইহিস قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وابا الله پاک جدي اسماعيل قرباني چه تھکے دری کریو لگو بابا تارا تار اسماعيل گلائے چھوڑی دیا جبا کر دین قرباني کر دین آر اپنے آمار گلائے چھوڑی دوار کالے ستجدني ইনশাআল্লাহ মিনা সাবিরিন অবশ্যই ইসমাইলকে আপনি ধৈর্যশীল সবরকারীদের মধ্যে দেখবেন আমি নড়াচড়া করতাম না কাঁদতাম না বাধা দিতাম না ইচ্ছা করে আমি সবর করে থাকব বাবাই খুশি হইয়া ইব্রাহিম নবী পকেটের থেকে রশি বাহির করছে রশি বুঝেননি দড়ি দড়ি রশি কাব্বা রশিটা লিখেন কা আমি বুড়া মানুষ তোর একটু বাইদ্যা টাইদ্যা লইলে হাত খাওয়া ভালো হইব লড়াচড়া করলে তো অসুবিধা তোরে জবা করতে গিয়ে আমার গায়ে আঘাত লাগতে পারে কোরবানি হইব না
আপনার কি একে বিশ্বাস সারা হয়ে গেলেন আপনি আল্লাহর নবী? আমি না বললাম একটু আগে যে সাতাজি দনি ইনশাআল্লাহ মিনা সাবিরিন, অবশ্যই আপনি ইসমাইলের গলায় ছুরি দেওয়ার কালে আমাকে ধৈর্যশীলদের মধ্যে সবরকারীদের মধ্যে দেখবে। তবে একটা কাজ করেন বাবা, আমি বুঝি আপনি 80 বছর আমার জন্য কাঁদছেন, আল্লাহুম্মা আরজুকনি রিজকাও ওয়ালাদান সালিহা, একটা নেক সন্তান চাইছেন 80 বছর, আমি 80 বছরের সাধনার দলন কাজী বাবা গো, আমার গলায় ছুরি দিতে আমি জানি আপনার মায়া লাগবে, রুমালটা দেন আমি নিজের হাত দিয়ে আপনার চোখ দুইটা বন্ধ করে দেয়, তাহলে ইসমাইলের চেহারা না দেখলে মুখ না দেখলে মায়াও লাগবে না, ছুরিও রীতিমতো চলবে। ইসমাইল নবী নিজের হাতে রুমাল দিয়া বাপের চোখ খুব মজবুত করে শক্ত করে চোখ বাঁধিয়ে দিছে বলে সুবহানাল্লাহ, অন্ধ এবার হেবার চক্ষু বন্ধ। ইসমাইল নবী ইচ্ছা করিয়া জমিনে শুয়া গেছে, ইচ্ছা করে জমিনে শুয়েছে, ইব্রাহিম নবী হাত দিয়া দেখছে যে হ শুয়া রয়েছে, শুয়া শুয়ে ইসমাইল কান্দে, আমার মা যেন শুনে না গো, ও মোর বাবা যা, আমার মা যেন কান্দে না গো, খবর কোয়েন ও বাবা, আমার মাহাজরার আগে তোমার ইসমাইলের খাইছে মাগো, ওই মিনা মনের বাগে, আমার মা যেন কান্দে না গো বাবা গো, ইসমাইলের কুরবানি দিয়া জবা করিয়া বাড়িতে গেলে আমার মা দুঃখনি হাজারা অবশ্যই জিজ্ঞাসা করবে, আবার ইসমাইল কই গো, ইসমাইলের কোথায় রেখে আসলেন? ওই দিন যদি ওই সময় মা হাজারার কাছে নিজের হাতে পুত্র কুরবান দিয়েছেন জবা করেছেন গো বাবা ইব্রাহিম, এই কথা মা হাজারা শুনলে হয়তো জীবনে কুরুদিন স্বামী বলে আর আপনারে ভালোবাসবে না। ইব্রাহিম নবী এবার ছুরি দিয়া জবা করতেছে, দোয়া ফরিন না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল আখির। আল্লাহ বলে জিব্রিল কোথায় রে? জিব্রিল 4 নম্বর আকাশে ছিলেন নবীজির, কই নবীজি গো আমি 4 নম্বর আকাশ থেকে আসতে, যদি দেরি হয় ইসমাইল জবা হয়ে যাবে, কাজে তো দ্রুত দরিতে দ্রুত গতিতে আমি 4 নম্বর আকাশ থেকে মিনায় আসলাম, কারণ আমার দেরি হলে ইসমাইল জবা হয়ে যাবে। ইব্রাহিম নবী দোয়া পড়িয়া বিসমিল্লাহ আল্লাহু আকবর বলে যখন ছুরি দিলেন রক্তের ফোয়ারা ছুটলো, জামা কাপড় নিজের ভরে গেল, অনুভব করলেন হাতে রক্ত লাগছে, অনুভব করেন ছুরিটা ভিজা ভিজা লাগে, ইব্রাহিম অনুভব করলেন জবা শেষ করিয়া চক্ষু খুলিয়া ইব্রাহিম নবী নজর করে দেখে গো একটা দুম্বা জবা হইয়াছে, আর ইসমাইল নবী ইসমাইল জিব্রাহিলের কোলে, জিব্রাইল ইসমাইলের কোলে করে দাঁড়িয়ে আছে, বলে সুবহানাল্লাহ, থর থর করে কাঁপতেছে ইব্রাহিম আলাইহিস সালাম। জিব্রাইল বলে ইব্রাহিম কাঁপবেন না, আপনার কুরবানি কবুল হয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছে, ও জিব্রাইল আমার বন্ধু ইব্রাহিমকে জানিয়ে দে, ওয়াত্তাখাযাল্লাহ ইব্রাহিমা খালিলাত, ইব্রাহিম আমার বন্ধু রে, আমার ইব্রাহিম পরীক্ষায় কামিয়াব হয়ে গেছে। জিব্রাইল ইব্রাহিমকে বলে দাও তিনি যেন কাবা বানাইতে চলে যায়। 9 বছরের শিশু ইসমাইলকে নিয়ে হাজেরা বিবি সায়রাকে সহ মিকাইল জিব্রাইল সঙ্গে কাবা বানাইতে গেলেন, এই যে মক্কার ঘর কাবা,
আসলে কাবা বনিয়াদে খলিলে আজরাত দিল গুজার গাহে জলিলে আকবরা ইব্রাহিম নবী আল্লাহর কাবা বানাইছে আর আমার আপনার হৃদয়ের কাবা বানাইছে কে আল্লাহ বানাইছে যাই হোক খা খানায় কাবা আদমের ভাই বা 10000 বছর আগে ফেরেশতারা প্রথম কাবা বানায় তায়েফের মধ্যে একটা জায়গা আছে হালিমার বাড়ির থেকে 6 মাইল দক্ষিণ পশ্চিম দিকে ওয়াদি মুহাররাম নামে এই জায়গায় আদম নবীকে বানাইছিল 40 মণ মাটি দিয়া জিব্রাইল আলাইহিস সালামের এক মোট মাটিতে 40 মণ হয়েছিল মাটি বলে সুবহানাল্লাহ 60 হাত লম্বা 7 হাত ফাঁসে আদমেরে বানায় যাই হোক এই হযরত সাইয়েদেনা আদম আলাইহিস সালামকে তায়েফে বানাইছিল তো আদমেরই বানানোর 10000 বছর আগে ফেরেশতারা খানায় কাবা বানায় বলে সুবহানাল্লাহ এই কাবা নূহ নবীর তুফানের সময় নষ্ট হয়ে গিয়েছিল ইব্রাহিমের দ্বারা তার দ্বিতীয় বুনিয়াদ হয় বলে সুবহানাল্লাহ ইব্রাহিম নবী ইসমাইল হাজেরা সায়রা এরা সঙ্গী জিব্রাইল মিকাইল পাথর টুকরা না দেয় কাবা বানান কমপ্লিট হয়ে গেল খানায় কাবা বানান শেষ এবার আল্লাহ বলে ইব্রাহিম আপনি কাবা শৈবের ছাদের উপরে দাঁড়ায়া 120 বার আজান দেয় কয়বার আজান দিত কইছে 120 বার ইব্রাহিম নবীকে আল্লাহ এত আজান দেব শুনবো কারা কে আপনি আজান দেওয়ার মালিক আজান দিয়ে দেন শুনাবো আমি পৃথিবীতে যারা আছে রোহের জগতে যারা আছে ইব্রাহিম আপনার আজানের ধ্বনি আমি সবার কানে পৌঁছে দিব যে যত প্রেম দিয়া মহব্বত দিয়া যতবার আপনার আজান শুনবে গো ইব্রাহিম সে ততবার কাবা জিয়ারত করবে আজান দিলেন 120 বার এবার কাবা বানাইয়া কাবার কিছু কঙ্কর বেশি হয় কঙ্কর বুঝেন তো কোনা জিব্রাইল আইসা কঙ্কর গুলি টোকাইয়া এক জায়গায় জমা করলেন সব কোনাগুলি জমা কইরা দুই ভাগ করলেন এক ভাগের মধ্যে আল্লাহর নাম লেখলেন দ্বিতীয় ভাগের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখলেন লেখা জিব্রাইল কাবার সামনে দাঁড়াইয়া এই কঙ্করগুলা সারা দুনিয়ায় ছিটাইয়া দিলে ইব্রাহিম নবী কান্দে জিব্রাইল রে আল্লাহর ঘরের পবিত্র কঙ্কর কেন এই পৃথিবীর না পাক জমিনে ছিটাইয়া দিলা জিব্রাইল বলে ইব্রাহিম গো আমার আল্লাহর ঘরের এই পবিত্র কঙ্কর আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেখা কঙ্কর ইব্রাহিম দুনিয়ার যে জায়গায় পড়বে ওই জায়গার মধ্যে একটা আল্লাহর ঘর মসজিদ তৈয়ার হবে আর মোহাম্মদ নাম লেখা কঙ্কর গো ইব্রাহিম দুনিয়ার যেই জমিনে পড়বে ওই জায়গার মধ্যে নবীজির ঘর মাদ্রাসা তৈয়ার হবে সুবহানাল্লাহ ধীরে ধীরে বলে সুবহানাল্লাহ